Welcome viewers. Aji ami video di cham. Jibu student or niki pre-populated database student buro naam nai. Aru ei student kinek jeten ki ami HSLC exam or karne ami enroll koribo bisaru. Enroll koribo le ethak naam to bisari pote te ami ki koribo laibo. Generally jeten ki hei student kira jigren ki pre-populated database te hotor naam nai. Ekitar jete registration number to tat entry kora hoy. Entry korile pisot amak tat eta option eta dekhoy je ami manually entry koribo le orthat ei D number option to byabohar kori ami entry koribo laibo. কিন্তু ইয়াত নাম নথকার প্রধান কারণটো কি দেখিবলৈ পোৱা গৈছে প্রধান কারণটো হৈছে যে হেই জি সকল ষ্টুডেণ্টৰ নেকি ইউনিট টেষ্ট 1 ৰ মার্কখিনি এন্ট্রি কৰা হোৱা নাছিল আপডেট কৰা হোৱা নাছিল হেই ষ্টুডেণ্টখিনি দেখিবলৈ পোৱা গৈছে প্ৰি পপুলেটেড ডাটাবেছত হেই ষ্টুডেণ্টখিনি নাম নাই কাৰণে মই ইয়াৰ আগতে এটা ভিডিঅ' এটা ৰিলিজ কৰিছিল তাত এই কথাটো ভালকৈ কোৱা হৈছে যে pre-populated database na thakile student nam nam beshi bakhe to dekhibole paoa geche je hei student kini unit test 1 ot mark nai gotike prothomot unit test 1 ot mark entry koribolebo kori hei mark kini update korabole update korar pisot ami tothabi jodi pre-populated database na hai ami second option tu ami byabohar kori hei student tur SSLC examination kore ami enroll korabo paru kintu hei khetrot eta সমস্যা দেখিবলৈ পোৱা যায় কিছুমান ক্ষেত্ৰত দেখিবলৈ পোৱা যায় যে এনৰোল কৰাৰ পিছতো ইয়াত এপ্ৰুভেল ষ্টেটাছটো নট ভেৰিফাইড আহে ইয়াত এই তিনিজন ষ্টুডেণ্টৰ অলৰেডি মার্কখিনি আপডেট কৰা হৈছিল কিন্তু তাৰ পিছতো ইয়াত নট ভেৰিফাইড বুলি আহিছে এই ক্ষেত্ৰত আমি কিছুদিন ওয়েট কৰিব লাগিব কিন্তু যেতিয়া সেবালে যেতিয়া মেইল কৰা হৈছিল মেইল কৰোতে মেইল কৰোতে তেতিয়া মেইলৰ ৰিপ্লাইটো আমাৰ এনে ধৰণৰ আহিছিল ইয়াত দিছে এটা লিংক এটা দিছে যেটো নাকি মার্ক এন্ট্রি লিংক এই লিংকটোৰ কথা কৈছে গো টু দিস পোর্টেল এন্ড এন্টার দি মার্ক এন্ট্রি অফ ইউনিট টেস্ট 1 আফটার এ ফিউ ডেজ দি লিস্ট অফ দিস স্টুডেন্ট অফ ইয়োর স্কুল উইল এপিয়ার ইন প্রি পপুলেটেড ডাটাবেস অর্থাৎ যদি আমি মার্ক এন্ট্রি কৰি দিও তাৰপিছত কিছুদিন আমি ওয়েট কৰিলে ৰলে 3-4 দিনমান ৰৈ দিলে তেতিয়া অটোমেটিকলি আমাৰ যেটো নেকি প্রি পপুলেটেড ডাটাবেস আছে এই ডাটাবেসতে নামখিনি আহি যাব আৰু তেতিয়া তাৰপৰা যদি আমি এনৰোল কৰো লগে লগে আমাৰ আর এই লিস্টটো যেতিয়া আহিব ইয়াত নট ভেরিফাইড হ'ল লগে লগে আমাৰ এপ্রুভ বুলি আহিব এতিয়া যেহেতু অলরেডি আমি সেকেন্ড অপশনটো ব্যৱহাৰ কৰি ইয়াত এই ষ্টুডেণ্টখিনি আপডেট কৰিছোঁ মেনুৱেল আপডেট এতিয়া আমি 2-3 দিনমান ওয়েট কৰিব লাগিব ওয়েট কৰিলে যে মার্কখিনি যেতিয়া নেকি আমাৰ এন্ট্রি কৰা হৈছিল সেইখিনি এপ্রুভ হৈ গ'লে ইয়াতো এপ্রুভ বুলি আহিব গতিকে যদি কোনোবাই যদি মার্ক এন্ট্রি নকৰাকৈ যদি এই 2 নম্বৰ অপশনটো ব্যৱহাৰ কৰি যদি কোনোবাই ষ্টুডেণ্টৰ নামখিনি এনৰোল কৰিছিল তেনহলে ইয়াত কিছুদিন পিছত ইয়াত এই এপ্রুভেল ষ্টেটাছত ফেইল বুলি আহিব গতিকে প্ৰথমত আমি মার্ক এন্ট্রি কৰিব লাগিব আৰু যদি বিশেষ কোনো এনেকুৱা অসুবিধা হৈ আছে আমি এটা কাম কৰিব পাৰোঁ সেবাৰ যোনটো হেল্পলাইন নাম্বাৰ আছে এটা সেই নাম্বাৰলৈ আমি ফোনো কৰিব পাৰোঁ নাইবা এটা আমাৰ মেইল আইডি দিছে মেইল আইডিটোলৈ আমি যাবই হেল্প ডেস্কলৈ গ'লে হ'ল হেল্প ডেস্কত গ'লে ইয়াত এই নাম্বাৰটো দিয়াই আছে ফোন নাম্বাৰ এটা দিয়া আছে যদি বিশেষ আৰু কিবা যদি বেলেগ ধৰণৰ অসুবিধা হৈছে তে ইয়ালৈ আমি ফোন কৰি আমি সহায় ল'ব পাৰোঁ নাইবা যিটো প্ৰব্লেম হৈছে সেই প্ৰব্লেমটোৰ ডিটেইলছ আমি লিখি ইয়াত মেইল কৰি দিলেও আমি লগে লগে উইদিন 15 মিনিটছ আমি ৰিপ্লাই পাই যাম কি ধৰণৰ আমাৰ অসুবিধা হৈ আছে ধন্যবাদ।